হায় আল্লাহ ম্যাডাম আপনার ঘর কি হয়েছে আবার দিই পেট ফুলা পেটের মধ্যে টিউমার হয়েছে নাকি এই শোন আমাদের পেটে বাচ্চা আছে আমরা প্রেগনেন্ট বুঝতে পারছিস এক মাসের মধ্যে আপনারা দুইজন কিভাবে প্রেগনেন্ট হইলেন তা আবার এত বড় পেট কেম নাকি এই তোকে আমি এত কথা বলতে বলেছি আমরা কিভাবে প্রেগনেন্ট হলাম কিভাবে বাচ্চা পেটে আসলো আমি মিডা খাইতেছি আরে আরে কি করতেছো ছাড়ো আরে 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 না কি এই দেখেন আমার কথা তো বিশ্বাস করেন নাই এখন নিজের চোখে দেখেন সম্পত্তি লোভ করে দুই ভাইয়ের বউ প্রেগনেন্টের অভিনয় করে স্বামীকে দোকা দিচ্ছে অতঃপর কাজের মেয়ে সবকিছু ফাঁস করে দিল দেখুন শেষ পর্যন্ত এই শুন এবার আমাদের দুজনের কেউ যদি একটাও বাচ্চা দিতে না পারি তাহলে কিন্তু আমাদের এই বাসায় রাখবে না কথাটা মাথায় রাখিস এখন আমি কি করব বল আমি তো চেষ্টা করতেছি না হলে আমি কি করব। কি করি বল তো কোনোভাবেই তো কিছু হচ্ছে না জিসান আমাকে বলে দিয়েছে যদি তিন মাসের মধ্যে বাচ্চার কোনো সুখবর দিতে না পারি তাহলে নাকি আমাকে এই বাসে রাখবে না ডিভোর্স দিয়ে দিবে তোর ভাইয়াও তো আমাকে সেম কথাই বলেছে আমি যদি তিন মাসের ভিতরে কোনো সুখবর না দিতে পারি তাহলে নাকি আমাকে ডিভোর্স দিয়ে এই বাসা থেকে বের করে দিবে এই বাসা থেকে বের করে দিলে আমরা কই যাব বল হ্যাঁ তাই তো এই বাসা থেকে বের করে দিলে আমাদের দুজনে রাস্তা রাস্তায় ভিক্ষা করতে হবে আচ্ছা তুই বলতো তুই তো এই বাড়িতে বিয়ে হয়ে আসছিস তিন বছর হলো আমি না হয় আসছি মাত্র দুই বছর কিন্তু তোর কেন বাচ্চা হচ্ছে না আর আমি না একটা জিনিস বুঝতে পারছি না কি বাবা কি করতেছ তোমরা এই তো আমরা একটু গল্প করতেছিলাম ও আচ্ছা আচ্ছা আপনারা এই সময় বাসায় আমি আর ভাইয়া তোমাদেরকে একটা গিফট দেওয়ার জন্য বাসা আসছি গিফট কি গিফট নিয়ে আসছো দাও কই কি গিফট নিয়ে আসছো দাও আমাদেরকে এই তো দিব তো এই যে দেখো দেখি 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 আরে দাঁড়াও না এত টানা করতেছো কেন এইটা তোমাদেরকে দিব আমরা কিন্তু একটা শর্ত আছে কি শর্ত হ্যাঁ এই গিফট পাওয়ার জন্য আমার শর্ত আছে কি শর্ত ভাইয়া আরে শর্তটা হলো তোমরা দুজনের মধ্যে আগামী এক মাসের মধ্যে যে আমাদেরকে একটা সুখবর শোনাতে পারবে তাকে এই গিফটটা দেব আমরা কি বলেন এই গিফট পাওয়ার জন্য আবার আগামী এক মাসের মধ্যে সুখবর দিতে হবে আচ্ছা ঠিক আছে আমরা দিব কোনো সমস্যা নাই তাও গিফট আমাদের চাই আচ্ছা ঠিক আছে কি বলে জিশান হ্যাঁ ভাইয়া তুমি ঠিকই বলেছো আর শোনো তোমরা গত দুই বছরে আমাদের দুই ভাইকে কোনো সুখবর দিতে পারো এখন তোমাদের দুজনের মধ্যে আগামী এক মাসের মধ্যে যে আগে বাচ্চার সুখবর দিতে পারবে সেই স্বর্ণের চিন্তা পাবে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই শোনো এই সেনের দাম কিন্তু এক লক্ষ আশি হাজার টাকা যদি তোমরা সুখবর দিতে পারো এই চেইনটা কিন্তু তোমরা যে কোনো একজন পাবা আচ্ছা তুমি কোনো চিন্তা করো না আমরা আল্লাহ রহমত করলে নিশ্চয়ই সুখবর দিব আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন বিজনেসের কাজে বাইরে যাব তো তোমরা থাকো হ্যাঁ ভাইয়া সেনটা আমাদের কাছে রেখে যান না সেনটা তখনই দেওয়া হবে যখন তোমরা দুইজনে আমাদেরকে একটা সুখবর দিবা আচ্ছা ঠিক আছে আচ্ছা থাকো হ্যাঁ চলো ভাই ঠিক আছে থাকো হ্যাঁ এই শুনলি কি বললো আশি হাজার টাকা এই চেনের দাম যেভাবেই হোক এই চেন আমাদের পেতেই হবে এখন কী করবো বলতো বলে তো দিলাম যে সুখবর দিব এখন কি করে সুখবর দেবো ওটাই তো আমরা তো কোনো জাদু জানি না যে বাচ্চা পাইটা নিয়ে আসবো কী করবো এখন শোন একটা প্ল্যান করতে হবে আমাদের যেভাবেই হোক বাচ্চা তো দিতে হবে এই চেনও আমাদের পাইতে হবে হ্যাঁ আচ্ছা চল এখন এখান থেকে যাই আচ্ছা চল ওরা কিন্তু দেখলে কোনোভাবেই বুঝতে পারবে না আমরা যে সত্যি সত্যি প্রেগনেন্ট না এমন প্ল্যান করেছি কোনোভাবেই বুঝতে পারবে না হ্যাঁ একদমই বুঝতে পারবে না দেখতে তো একদমই বোঝা যায় না যে এই পেটটা ফেক হ্যাঁ দেখে মনে হচ্ছে সত্যি সত্যি বাচ্চা আছে পেটে কিছুদিন পরেই আমাদের বাচ্চা হয়ে যাবে আরে আমার না খুব পেটে ব্যথা করতেছে আমার ওরে অনেক পেটে ব্যথা করতেছে আমার মনে হয় কি জানোস ডেলিভারি টাইম আর অল্প কয়েকদিন আছে ও গো কি ব্যথা আসতেছিলা কাজের মেয়েটা আবার কিছু বলে দেবে না তো আরে দূর কাজের মেয়েটাকে কিছু দেখছে নাকি কাজের মেয়েটা তো কিছুই দেখে নাই সমস্যা নেই অভিনয় চালিয়ে যা ও আল্লাহ গো করতেছে রে এই আমার মনে হয় পেটের ভিতর বাচ্চা লাথে দিচ্ছে বুঝতে পারছিস ম্যাডাম কি হয়েছে আপনার ঘর চিল্লানি শুনলাম আপনারা কি অসুস্থ এই তুই কি চোখে দেখোস না আমাদের কি হয়েছে মানে হাই আল্লাহ ম্যাডাম আপনার ঘর কি হয়েছে আবার দেই পেট ফুলা

তোকে আমি এত কথা বলতে বলেছি আমরা কিভাবে প্রেগন্যান্ট হলাম কিভাবে বাচ্চা পেটে আসলো সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে তুই এখান থেকে যা যা বলছি ফুকিন কোথাকার এই শুন ওরা না বলছে যে আজকে আসবে শুন ওরা আসার আগেই এই ছোট লোকটাকে বাসা থেকে বের করে দে আরে না তুই কি পাগল হয়ে গেলি এদের বাসা থেকে বের করে দিলে আবার কিনে কি ঝামেলা লাগাবে ওদের কাছে যদি উল্টা পাল্টা কিছু বলে বাসা থেকে বের করা যাবে না আর শোন ওই ফকির নিয়ে এমনিতেই বুঝতে পারে নাই আমরা যে নকল পেট বানিয়েছি আর বুঝতে পারবেও না আমাদের জামাইরাও বুঝতে পারবে না এগুলো নিয়ে চিন্তা করিস না তো হাই আল্লাহ মানুষ এমন কিভাবে হয় সামান্য একটা চেনের জন্য স্বামীরে কীভাবে ঠকাইতাছে যেইভাবেই হোক সাহেবদের আমি বইলেই দিব ও মা গো কি পেটে ব্যথা সত্যি পেটে অনেক ব্যথা করতেছে রে কি ব্যাপার তোমাদের কি হয়েছে আরে তুমি কি দেখতে পারতেছো না আমরা যে প্রেগনেন্ট যাক আলহামদুলিল্লাহ এত আমাদের মনের আশাটা পূর্ণ হতে যাচ্ছে এই সত্যি নাকি হ্যাঁ সত্যি তুমি বাবা হতে যাচ্ছ যাক আলহামদুলিল্লাহ তুমি জানো না আমি কত খুশি হয়েছি তুমি আজকে আমার মনের আশা পূরণ করেছো আজকে আমি বাড়ির সবাইকে মিষ্টি খাওয়াবো হ্যাঁ ভাই তুই ঠিকই বলছস আমরা পুরো এলাকার মানুষদেরকে মিষ্টি খাওয়াবো শোনো আমরা তো তোমাদের মনের আশা পূরণ করলাম এবার আমাদের গিফটটা দাও হ্যাঁ হ্যাঁ আমাদের না গিফট পাওয়ার কথা তোমরা তো কথা দিয়েছো যদি আমরা দুজনের মধ্যে একজন সুখবর দিতে পারি তাহলে নাকি আমরা স্বর্ণের চিন্তা পাবো কিন্তু এখন আমরা দুজন একসাথে প্রেগনেন্ট হয়েছি তাহলে দুজনেই গিফট পাবো ভাইয়া গিফট দেন হ্যাঁ অবশ্যই তো গিফট দিব এই তো তোমাদের যে গিফট দিব বলছি এই সেই স্বর্ণের চেইন দেন আরে দাঁড়াও শুনো আমরা তো দুই ভাই বলেছিলাম তোমাদের মধ্যে যে কোনো একজন আমাদেরকে সুসংবাদ দিতে পারলে আমরা এই সেন্টে দিব এখন যেহেতু তোমরা দুইজনে আমাদেরকে সুসংবাদ দিয়েছো তাহলে এরকম আরেকটা চেইন বানাবো বানাইয়া দুইজোনটা দুইটা দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা চলো এখানে আর বসে না থাকি আমরা বেডরুমে যাই চলো উঠো দড়ান সাহেব ম্যাডামরা তো প্রেগন্যান্ট আমি একটু পরীক্ষা করে দেখতে চাই পেটে বাচ্চা আছে কিনা এই বিয়া তুই কি বলতেছ তোর ম্যাডাম প্রেগনেন্ট তুই বাচ্চা আছে কিনা পরীক্ষা করবি এই তুই কি ডাক্তার নাকি ডাক্তার যে তুই বাচ্চা আছে কিনা তুই সেটা পরীক্ষা করবি আরে ভাই এ জানেন না এই ফকিনিটা তখন থেকে এরকম শুরু করেছে সকাল থেকে শুধু বলতেছে ম্যাডাম আপনাদের পেড়া তো বড় হলে কিভাবে ভাইজান আপনি তো জানেনই আর তোমরা তো জানোই আমরা খুজুরের কাছে গিয়েছিলাম পানি পরা খেয়েছি বাচ্চা হওয়ার জন্য আর তাই হয়তো তাছাড়া সবটা আল্লাহর রহমত বাবার কাছে গিয়েছে বাবা বাচ্চা দিয়ে দিছে আর তুমি উল্টোপাল্টা পাল্টা কথা কও হ্যাঁ বেডের বাচ্চা আছে কিনা সেটা তুমি পরীক্ষা করবা যাও এখান থেকে যাও এই যাও যা না সাহেব আমারে পরীক্ষা করতে দেন কি বলো কিসে পরীক্ষা করবা আর ভাইয়া ওই ফকিনের কথা শুনিয়েন না ও এমনিতেই একটু বেশি বেশি বলে কি বল হ্যাঁ শুনো এই ফকিনের কথা শুনো না একে তুমি বের করে দাও এই তুই আমাদের বইয়ের নামে মিথ্যে কথা বলিস তুই সাধারণ একটা কাজের মহিলা হইয়া তুই আমাদের বই মিথ্যা কথা বলেছে সাহেব আমার কথা তো বিশ্বাস হইতাছে না তাহলে দাঁড়ান আমি দেখাইতাছি আরে 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 কি করতেছো ছাড়ো আরে 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 না কেন কি ঠিক এই যে দেখেন আমার কথা তো বিশ্বাস করেন নাই এখন নিজের চোখে দেখেন আরে তার মানে কাজের বউ এতক্ষণ যা সব সত্যি তোমাদের ফ্ল্যাটে বাচ্চা না তোমরা তোমরা মা হতে পারবে না এই এই অভিনয়টা তোমরা কেন করছো বলো দুজনে এই অভিনয়টা কেন করছো আমরা কি করব বলো তোমরা খালি আমাদেরকে বাচ্চা চাপ দিতেছো বাচ্চা না হলে আমাদের দোষ আল্লাহ না দিলে আমরা কি করব। হ্যাঁ তাই তো তোমরা কখন আমাদেরকে বুঝতে চেয়েছ তাই আর চাপ সহ্য করতে না পেরে আমরা এই অভিনয়টা করেছি তাছাড়া আর কিচ্ছু করার ছিল না আমাদের তাই বলে তোমরা আমাদের ইমোশন নিয়ে খেলবে এইভাবে বাচ্চা হওয়ার নাটক করবে তোমরা তো স্বামী হয়ে বোধের কষ্ট একটু বুঝতে পারো না চুপ করো আর একটা কথাও বলো না এখন আমরা বুঝতে পারছি ছোট ভাই ওই যে আমরা একটা লোভ দেখাইছি এই যে স্বর্ণের চেইন এই চেইনের লোভ করেই কিন্তু তারা এই অভিনয়টা করছে আমি হানড্রেড পারসেন্ট শিওর এই এরা কিন্তু অনেক লোভী এদের সাথে সংসার করা যাবে না আমাদের না না ভাইয়া এরকম করে বলবেন না আমরা তো একটা ভুল করে ফেলছি আর কি করব বলেন এছাড়া কি আর কোনো উপায় ছিল নাকি না বুঝে এমনটা করে ফেলেছি হ্যাঁ দেখো আমাদেরকে এবারে মতো মাফ করে দাও তোমাদেরকে মাফ করা যাবে না তোমরা যে কাজ করছো অনেক বড় অন্যায় করেছো তোমাদেরকে মাফ করা যাবে না আজকে এই কাজের মেয়েটা যদি আমাদেরকে এভাবে না ধরিয়ে দিত আমরা হয়তো বুঝতেই পারতাম না কারণ আমরা বিজনেসের কারণে বছরকে বছর বাইরে থাকি আর তোমরা আমাদেরকে এভাবে ঠকাইতেছো না তোমাদেরকে এভাবে রাখা যাবে না জি স্যার তুমি আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও তুমি তো আমাকে অনেক ভালোবাসো আমাকে মাফ করে দাও হ্যাঁ ভালোবাসি তোমাকে ভালোবাসি বলেই এতদিন বিশ্বাস করেছিলাম কিন্তু তুমি সামান্য একটা চেনের জন্য আমার সাথে এত বড় প্রতারণা করবে এটা আমি ভাবতেও পারিনি তুমিও তুমিও যে সামান্য একটা চেনের জন্য আমার সাথে এভাবে প্রতারণা করবে আমিও ভাবতে পারি নাই তোমাদের দুজনকেই এই ঘরে রাখা যাবে না তোমরা দুজনে আমাদের বাসা থেকে চলে তুমি আমাকে মাফ করে দাও আরে উঠো উঠো বলছো উঠো এত পায়ে ধরে কোনো লাভ হবে না তোমাদের মতো রবি মেয়ের মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না চল চল শোনো শুনো